Hello, how's it going, everyone? Assalamu alaikum. I'm Bray from the Irish Bangla FM Tours. Hey, episode I'm Bray from the island, the big cut of beach. And I'm at Bray Beach. And Dublin থেকে খুবই কাছে উইকলো কাউন্টিতে অবস্থিত ড্রাইভিং করে যদি আপনি আসেন তাহলে 20 মিনিটস ড্রাইভিং আর আয়ারল্যান্ডে যারা আছেন এটা হয়তো আপনারা সবাই চিনেন আমরা না হলেও যে কতবার এখানে এসেছি গুনে শেষ করতে পারবো না বাট যতবারই আসি এই জায়গাটি খুবই মনোমুগ্ধকর আর স্পেশালি আজকে এসেছি হচ্ছে যে এই ব্রে বিচে আপনার প্রতি সামারে এখানে একটি বাচ্চাদের জন্য ফান ফেয়ার হয়ে থাকে চলুন তাহলে আপনাদের এই ব্রে বিচটি আর এই ফান ফেয়ারটি ঘুরে ঘুরে দেখাই স্টে টিউন Shine and blame a prayer it was said that to a year on must not be true. Ice cream shop, so what's our ice cream for there? Come, good.
বাচ্চারা ফানফেয়ারে অনেক মজা করলো, রাইডসগুলোতে চড়ে এখন আমরা সিগাল দেখতে সাইট সিইং করতে চলে আসলাম। এখানে অনেক সিগাল রয়েছে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, মন একেবারে ভরে যায়। এখানে আপনাদের অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে বিচের পাশে। এখানে আমরা দেখি কোন একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। কিছুক্ষণ খোঁজ করার পরে আমরা একটি রেস্টুরেন্ট পেয়েছি। এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে দ্য ফার্ম। এই রেস্টুরেন্টে আপনার সব ধরনের খাবার দাবার রয়েছে, স্পেশালি হালাল যারা আমরা খাই, হালাল আপনার প্লান্ট বেসড বার্গার থেকে নিয়ে স্যালমন, তারপর ফিশ অ্যান্ড চিপস, সব ধরনের খাবার এখানে রয়েছে। আমরা এখানে খাওয়া দাওয়ার পরে আমরা একটা স্পেশাল একটা জায়গায় যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে এই স্পেশাল জায়গা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পাবেন। সো কিপ অন ওয়াচিং। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব। এরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফুল রয়েছে, এই যে একটা পিকচার একজন ফ্যান একে রেখে গিয়েছে, এটা হচ্ছে সিনেড ওকোনারের। আপনারা হয়তো নিউজ দেখেছেন, সিনেড ওকোনার রিসেন্টলি মারা গিয়েছে। উনি আয়ারল্যান্ডের বিখ্যাত একজন সিঙ্গার, নট অনলি আয়ারল্যান্ড, ওয়ার্ল্ডের সব জায়গায় তার নাম আছে। উনি খুবই পপুলার ছিলেন ওনার সময়ে। এই বাড়ির সামনে, এই বাড়িটা হচ্ছে এক্স্যাক্টলি ব্রে বিচের পাশেই। এইখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে ফুলের তোড়া রেখে গিয়েছেন, তারপরে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা লিখে গিয়েছেন। সিনেড ওকোনার ছিলেন ক্যাথলিক খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান থেকে উনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। আমরা এই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাও দ্যাট কনক্লুড দ্য ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।